আজকে আমার আলোচনার বিষয় পুরুষাঙ্গ সংকুচিত এবং ছোট হয়ে গেলে কার্যকরী একটি হোমিওপ্যাথি ঔষধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা। যারা যৌন অক্ষমতায় ভুগছেন, যখন চিকিৎসা নিতে আসেন বা ফোনে বলতে থাকেন, প্রথমেই তাদের একটি কথা আসে, বলে থাকেন যে তাদের পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে এবং চিকন হয়ে গেছে, এবং নিস্তেজ অবস্থায় এমন অবস্থায় থাকে যে মনে হয় যে তাদের অন্ডকোষ ঝুলে গেছে এবং লিঙ্গ ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। এবং তারা অকপটে কিন্তু এটাও স্বীকার করে যে তারা অতীতে অর্থাৎ যৌবনের শুরুতে পর্যাপ্ত পরিমাণে হস্তমৈথুন বা মাস্টারবেশন করছে, বিছানায় ঘর্ষণে বীর্যপাত করছে, এবং সেই কারণেই তাদের এই সমস্যাটা হয়েছে। এটা তাদের বদ্ধমূল ধারণা এবং এটা কিন্তু তারা স্বীকার করে। এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব। পুরুষাঙ্গ ছোট এবং সংকুচিত বা চিকন কিন্তু এমনিতে হয় না। যদি যৌবনের শুরু থেকেই অর্থাৎ জন্মের থেকে যদি পুরুষাঙ্গ ছোট চিকন হয়ে থাকে, তাহলে সেটা তো প্রাকৃতিকভাবে হয়েছে, গড গিফটেড, সেখানে কিন্তু কোনো কথা থাকে না। আর সেই লিঙ্গের কিন্তু কোনো চিকিৎসা হয় না, কোনো চিকিৎসাতেও কিন্তু সেটা ভালো হয় না। তো কিন্তু যদি পূর্বে অর্থাৎ যৌবনের শুরুতে লিঙ্গের আকৃতি এবং যে গঠনটা যদি সঠিকভাবে থেকে থাকতো এবং আস্তে আস্তে সেটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু চিকিৎসা ভালো হয়ে যায়। কারণ লিঙ্গের যখন বৃদ্ধি হওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে কিন্তু তার উপরে টর্চারিং চলে। আর এই টর্চারিংটা কীভাবে হয়? হস্তমৈথুন বা মাস্টারবেশনের কারণে, বিছানায় ঘর্ষণে বীর্যপাত করার কারণে। আবার অতিরিক্ত স্বপ্নদোষ হলেও কিন্তু লিঙ্গ ছোট হয়ে যায়, আবার অতিরিক্ত যৌন মিলনের দিকে হয়। আর এই সবগুলো হয় কখন? ঠিক যখন যৌবনটা শুরু হয়, ঠিক তখন এগুলো হয়ে যায়। তো আসলে লিঙ্গের ভিতরে কিন্তু কোনো হাড় থাকে না, বোন থাকে না, কি থাকে? শুধু মাসল বা কিছু মাংসপিণ্ড এবং রক্তনালী, যে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত পর্যাপ্ত পরিমাণে চলাচল করে, অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হয়ে থাকে। যখন পুরুষের যৌন ইচ্ছা হয়, মানে যৌন উত্তেজিত হয়, তখন কিন্তু পুরো বডিতে ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যায়। তখন কি হয়, লিঙ্গের যে রক্তনালী থাকে সেখানে সার্কুলেশনটা শুরু হয়, ফলে লিঙ্গ বড় হয় এবং মোটা দেখা যায়। কিন্তু হস্তমৈথুন করার কারণে লিঙ্গের যে শিরাগুলো থাকে, অর্থাৎ হাত দিয়ে যখন হস্তমৈথুন করা হয়, তখন নখের প্রেসারে কিন্তু সেই রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। আর সংকুচিত হয়ে যাওয়ার কারণে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হয় না, যে কারণে লিঙ্গ বৃদ্ধি হয় না। এটা কিন্তু সে 14 থেকে 18 বছর বয়সে যে লিঙ্গের বৃদ্ধি হয়, ঠিক সেই সময় এই কাজটা হচ্ছে, আর যে কারণে লিঙ্গনাল বৃদ্ধি হতে পারে না। আবার বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে কি হয়, লিঙ্গের গোড়ায় যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো লুজ হয়ে যায়। কখনো যদি প্রেসার দিয়ে ঘর্ষণ দিয়ে বীর্যপাত করা হয়, তখন কি হয়, গোড়ার যে শিরাগুলো কখনো ছিঁড়েও যেতে পারে, সেটা আস্তে আস্তে কি লিঙ্গকে নিস্তেজ করে দেয়। আর 18 পরে যে যখন লিঙ্গের মোটা হতে থাকে, অর্থাৎ 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত লিঙ্গ মোটা হয়। এই কারণে পূর্বের এই মাস্টারবেশন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ, যৌন ইত্যাদির কারণে সেটা আর মোটা হতে পারে না, সে আস্তে আস্তে আরো সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়। তো তাহলে পুরুষ যখন সেটা বুঝতে পারে, অর্থাৎ প্রথমে কিন্তু সে বুঝতে পারে না, প্রথমে সুখ অনুভব করে,
আর এটা তারা কন্ট্রোল করতে পারে না, কিন্তু যদি বুঝতে পারে তাহলে কিন্তু কন্ট্রোল করতে পারে। বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না, সুখটাকে উপভোগ করার চেষ্টা করে, দেখে তারা এইগুলো করে আসে এবং তাদের যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে এবং তাদের পার্টনার স্ত্রীর কাছে যে অবহেলিত হতে হবে, লজ্জিত হতে হবে, সংসার ধ্বংস হবে, ডিভোর্সের পর্যায়ে চলে আসবে, এটা কিন্তু তারা বুঝতে পারে না। কিন্তু যখন এই পর্যায়ে যায়, পার্টনার চলে আসে এবং বিয়ে করতে যাবে, তখন সে আস্তে আস্তে কিন্তু বুঝতে পারে যে তার লিঙ্গটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, তখন তারা চিকিৎসার আওতায় আসে। কারণ কেউ দেখা যায় বিয়ের পরে বুঝতে পারে, কেউ বিয়ের আগে থেকে বুঝতে পারে, আর চিকিৎসার আওতায় এসে তখন কি বলে যে আমাদের লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে এবং চিকন হয়ে যাচ্ছে, তারা তখন নিজেরাই বুঝতে পারে। এখন এইটা ঠিক করতে হলে, অর্থাৎ এই যে কারণে এইটা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু ওষুধের এবং সঠিক চিকিৎসায় কিন্তু এটা ঠিক হয়ে যায়, কিন্তু প্রাকৃতিকভাবে ছোট যেগুলো সেগুলো কিন্তু আর কখনোই ঠিক হবে না, ওটা ওই অবস্থায় থাকবে। তো এখন এর চিকিৎসা নিতে গেলে কি করতে হবে, প্রথমেই যে কারণে সমস্যাগুলো হয়েছে সেই কারণগুলো আইডেন্টিফাই করে সেই কারণগুলো বাদ দিতে হবে, অর্থাৎ হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত, অতিরিক্ত যৌন মিলন, এগুলো বাদ দিতে হবে এবং মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা বাদ দিতে হবে, যাতে রাত্রে স্বপ্ন দোষ না হয়। এগুলো বাদ দিয়ে নিজেকে মানসিকভাবে কন্ট্রোলের আওতায় এনে এবং যে খাবারের ভিতরে এই ঘাটতিটা পূরণ হওয়ার উপাদান আছে সেই খাবারগুলো নিয়মিত সেবন করতে হবে, অর্থাৎ খাবারের প্রতিদিনের খাবারের তালিকায় সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এর ভিতরে কোনগুলো বিশেষ প্রয়োজন, সেটা হলো গরুর খাঁটি দুধ, পাকা কলা, ডিম কাঁচা খেলে সব থেকে ভালো হয়, কিন্তু যারা কাঁচা খেতে পারে না তাদের জন্য হাফ বয়েল করে ডিম খেতে হবে, যেন কুসুমটা সেদ্ধ না হয়। কাজু বাদাম, খেজুর এবং মধু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর ঘাটতি পূরণের জন্য। এই জন্য প্রতিদিনের খাদ্য তালিকা এগুলো আনতে হবে। পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে। আজকে আমি মাত্র একটি ওষুধের কথা বলবো, যে ওষুধটি নিয়মিত কিছুদিন সেবন করলে এটা আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে চলে আসবে, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসবে। আজকে যে ওষুধটির নাম বলবো সেটা হলো নুফার লুটিয়া, নুফার লুটিয়া মাদার টিংচার। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে 1 মাস সেবন করতে হবে, প্রয়োজনে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। তবে হ্যাঁ, এর সঙ্গে অবশ্যই যে খাবারগুলো বললাম এই খাবারগুলো খেতে হবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।